ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি অসম্ভব এফেক্টিভ DIY নাইট জেল রেসিপি। এই জেলটির নিয়মিত ব্যবহার ত্বককে করে তুলবে উজ্জ্বল এবং দাগমুক্ত। ড্রাই, ওয়েলি, কম্বিনেশন সেন্সিটিভ যে কোনো ত্বকের যে কেউ এই জেলটি ব্যবহার করতে পারবে। আমি এতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়েছি সেগুলো 100% সেফ এবং ন্যাচারাল। সো এই জেলটি বানাতে আমার প্রথম চাই অ্যালোভেরা জেল, আমি নেব সুইট আলমন্ড অয়েল, আর লাগবে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। একটি পরিষ্কার পাত্রে আমি সামান্য পরিমাণের অ্যালোভেরা জেল নিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত উপাদান মেশাতে পারো। এবার আলমন্ড অয়েল এতে মেশাবো। আগেই বলেছি পরিমাণটা তোমরা তোমাদের মনের মতো করে নিয়ে নিও। এবার এতে মেশাবো 2-3 ড্রপ ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। তোমরা চাইলে এতে 3টি এসেন্সিয়াল অয়েলও মেশাতে পারো। 3টি উপাদানই খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো জেলটি কেমন দেখাচ্ছে, না বেশি পাতলা না বেশি ভারী, আর এটা খুব সহজেই ত্বকের সঙ্গে মিশে যায় এবং 2-3 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। এবার এর অ্যাপ্লিকেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে একটি গ্রিন টি বেস মেকআপ রিমুভার ব্যবহার করছি, এটা আমার বেশ পছন্দের একটা মেকআপ রিমুভার। এনিওয়েজ, যেহেতু আমরা এই জেলটি রাতে ব্যবহার করব, তাই খুব ভালো করে মেকআপ তুলে নিতে হবে। একদম পরিষ্কার ত্বকে আমরা এই জেলটি গোটা রাত লাগিয়ে রাখবো, তার মানে 7-8 ঘন্টা এই জেলটি আমাদের ত্বকের উপর কাজ করবে। এই নাইট জেলটিতে রয়েছে অ্যালোভেরা জেলের মতো উপাদান যা ত্বককে করবে দাগমুক্ত, ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং ত্বকে যদি কোনো রকমের পিগমেন্টেশনের দাগ থাকে তা দূর করতে সাহায্য করবে, এমনকি যদি রিঙ্কলসও থাকে অ্যালোভেরা জেল রিঙ্কলস দূর করতে সাহায্য করে। এছাড়াও আমি এই জেলটিতে মিশিয়েছি সুইট আলমন্ড অয়েল। সুইট আলমন্ড অয়েলেতে রয়েছে ভরপুর মাত্রায় ভাইটামিন এ এবং রয়েছে ফ্যাটি অ্যাসিড। ভাইটামিন এ ত্বককে ব্রণ হওয়ার হাত থেকে রক্ষা করে। সো তোমাদের যদি কারো ব্রণর সমস্যা থাকে বা অয়েলি স্কিন থাকে, তোমরা একদমই ভয় পেও না এই তেলটি ব্যবহার করতে। এবং ফ্যাটি অ্যাসিড ত্বকে হারিয়ে যাওয়া ময়েশ্চারকে ফিরিয়ে আনতে সাহায্য করে। আর এতে রয়েছে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। তোমাদের যদি কারো ব্যাকটেরিয়াগত কোনো ইনফেকশন ত্বকে হয়ে থাকে, তাহলে এই এসেন্সিয়াল অয়েলটি কিন্তু দারুণভাবে কাজ করে। যাদের ব্রণর সমস্যা আছে তারাও এই এসেন্সিয়াল অয়েলটি ব্যবহার করতে পারো। তবে আমার এই তেলটির ফ্রেগনেন্স ভীষণ ভালো লাগে, এটা আমার মানসিক এবং ত্বকের স্ট্রেস দূর করতে সাহায্য করে। আমি যখন এই এসেন্সিয়াল অয়েলটি ব্যবহার করি আমার ভীষণ রিফ্রেশিং লাগে এবং মাইন্ড খুব ফ্রেশ হয়ে যায়। এনিওয়েজ, তোমরা দেখতেই পাচ্ছ আমি জেলটি কীভাবে ব্যবহার করেছি গোটা মুখে এবং গলায়। তোমরাও ঠিক একই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারো। তবে বারবার একটা কথা বলবো, তার আগে অবশ্যই মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিও। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। কেমন লাগলো এই নাইট জেল রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।